হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স লেন্স আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অনেক দিন পরে আমি একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম এটা হলো আমার লক্ষ্মী পুজোর স্পেশাল ব্লগ মঙ্গলবার সন্ধেবেলায় চলে গিয়েছিলাম পুজোর বাজার করতে আর রাস্তায় যাওয়ার পথেই ফুচকা দেখলাম তো ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল তো আমি আর বোন ফুচকা খেয়ে তারপর বাজার করতে গেলাম আর বাজারে বেশ ভিড় ছিল আফটার অল লক্ষ্মী পুজো পুজোর বাজার তো ভিড় হবে তো মা যা যা বলেছিলো সেই মতো সব কেনাকাটা করে আমরা বাড়ি চলে এলাম আর আমার বাড়ি আসার পথে দুটো বড়ো বড়ো টেম্পেল পড়ে এত ভালো লাগে রাতের বেলায় এগুলোকে লাইটে খুব সুন্দর লাগে তারপর বুধবার দিন বেলায় একটু নাড়ু মোয়া এগুলো সব কমপ্লিট করে নিলাম বানানো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো বৃহস্পতিবার দিন ছিল যেহেতু বুধবার বেশ সন্ধের দিকে পূর্ণিমা লাগছে সেই জন্য মা বৃহস্পতিবারই পুজো করেছিল তো সকালবেলা থেকেই তোরজ শুরু হয়ে পূজোর পুজোর রান্নাবান্না বোন সকালে স্নান করেই বাড়ির যে লক্ষ্মীর ঘরটা থাকে সেটাকে বসিয়ে দিয়েছিল তারপরে মাকে আলতা পরিয়ে দিচ্ছিলো আমাকেও আলতা পরিয়ে দিয়েছিল। তো আমিও তারপরে ওকে আলতা পরিয়ে দিয়েছিলাম যেহেতু ও সবাইকে পরিয়ে দিয়েছে আর আমি সকাল থেকে আলপনা দিতেই খুব ব্যস্ত ছিলাম তো আমি এই দিকটাই মোটামুটি কাজ করছিলাম আর বোন আর মা বাকি পুজোর যা অ্যারেঞ্জমেন্ট সেগুলো সব করছিলো বান্না তো আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি তারপরে ঠাকুর ঘরে এলাম আমি প্রথমেই বলেছি আজকের ভিডিওটা লক্ষ্মী পুজোর স্পেশাল তো সব কিছু পুজোর অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট করার পর ঠাকুরমশাই চলে এসেছিলো মা ও লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলেন ও জয় ও জয় তো চলছিল আর আমরা ভাই বোন একসঙ্গে থাকলে কিছু না কিছু মজার ব্যাপার হবে। ঠাকুর মশাই পঞ্চপদীপ দেখানোর পরে ওটা আমার বোনকে ধরতে দিয়েছে আর আমার বোন ওনার হাত থেকে সুন্দর করে তাপ টানিয়ে ওটা আবার ওনাকেই দিয়ে দিয়েছে মানে এরকম কমেডি করেই যায় কোনো না কোনো বিষয়ে আজকে লক্ষ্মী পুজোর ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আসলে আমার রোজকার লাইফের তেমন কিছু শেয়ার করার মতো থাকে না বা ক্যাপচার করার মতো থাকে না রেগুলার লাইফের কি বা রোজ দেখাবো তো সেই জন্য আজকে যেহেতু বাড়িতে পুজো ছিল আর আসলে আমার এই ঘরোয়া পুজোগুলোতে খুব ভালো লাগে লক্ষ্মী পুজো ইতু পুজো আমি কেন জানি না খুব আনন্দ পাই এই পুজোগুলোতে ছোটো ছোটো ঘরোয়া পুজো নিজে হাতে সব কিছু গোছানো এগুলোর মধ্যে একটা আলাদাই আনন্দ আছে এটা আমার মনে হয় পার্সোনালি তারপরে পুজোর শেষে মা বসে গিয়েছিল পাঁচালি পড়ার জন্য যেটা লক্ষ্মী পুজোর খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর প্রতি বছর এই বাড়িতে মাই পড়েন একাতবার আমি পড়েছি কিন্তু ম্যাক্সিমাম বছর মাই পড়েন তো পাঁচালি পড়া শেষ হলে তারপরে আমরা প্রসাদ বিতরণের জন্য বসে গিয়েছিলাম যেহেতু এই ঘরোয়া পুজোগুলোর একটা খুব আনন্দ ব্যাপার থাকে যে পাড়া ঘরে মানুষ প্রসাদ দেয় তারাও আমাদেরকে দেয় আমরাও তাদেরকে দিই তো সেই জন্য আমি প্রসাদ গোছাতে বসে গিয়েছিলাম সব কাজ কমপ্লিট করার পরে আমি আর বোন খেতে বসে যাই যেহেতু সকাল থেকে উপোস করে এখন আমরা যাচ্ছি পিসির বাড়ি প্রতি বছরই বিকেল বেলায় মানে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পরে বিকেলবেলায় আমরা দুজন মিলে পিসি বাড়ি ঘুরতে যাই তো আজ একটু পুজো যাওয়াটা এটাও একটা মানে ছোটবেলা থেকে বেশ মজার যে আমাদের বাড়ির পুজো শেষ হলে পিসির বাড়িতে যাব তো এটাই ছিল আমার পিসি বাড়ির পুজো প্রতি বছরই যাই আমি আর বোন তো এই বছর সেই মতো ঘুরতে গিয়েছিলাম আর পিসির বাড়িতে গেলে মানে বৌদির ওখানে গেলে মূলত যেটা মজা হচ্ছে আমাদের একটা আড্ডা বসে এখানে চা খাবার দাবার নিয়ে যেটা আমরা খুব খুব এনজয় করি ওই এক ঘন্টা আধ ঘন্টা একটা আলাদাই আনন্দ আর এই দুটো হলো ওদের বাড়িতে থাকে সব সময় থাকে ওদেরকে তাড়িয়ে দিলেও ওরা যায় না আর এরা বসেছিল আমরা তখন বাড়ি ফিরবো আর সেই বৃষ্টিতে আমি যদি এখন পড়ে যাই যখন পিসি বাড়ি গিয়েছিলাম তখন ওয়েদার খুব ভালো ছিল হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি নেমে এরকম জল জমে গেছে আমার তো পা টা সব ভিজে গেছে পুরো কাদা জল লেগে গেছে তো কি আর করব ওয়েদারের এরকম অবস্থা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও